আপনারা দেখছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাবরা ইউনিয়ন। যে ইউনিয়নটি 2009 সালের 25 মে আইলাই বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এখানের স্থানীয় প্রতিনিধিদের শাউট দেখে প্রায় এক যুগ পরে আবারও প্রাণের সজীবতা ফিরে পেয়েছে এই ইউনিয়নটি। আজ 2021 সালের 10 মে ঈদ বোনাস নিতে জড়ো হয়েছে এই ইউনিয়নটির 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের জনগণ। স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে সুষ্ঠুভাবে জনগণের মাঝে বিতরণ করা হচ্ছে ঈদ বোনাস। ঈদ বোনাস নিতে হাজির হয়েছে হাজারো মানুষ। ঈদ বোনাস নিয়ে হাসিমুখে স্বজনদের মাঝে ফিরে যাচ্ছে তারা, কিন্তু করোনার পরিস্থিতিতে সতর্ক বার্তা নেই বললেই চলে। কারণ করোনার প্রাথমিক পরিস্থিতি মাস্ক পর্যন্ত ব্যবহার করেনি অধিকাংশ। একজন স্থানীয় প্রতিনিধির কাছে করোনার ঝুঁকি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, এখানে করোনা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, মানুষের মধ্যে নেই তেমন কোনো উৎকণ্ঠা করোনার ঝুঁকি নিয়ে। তিনি আর বলেছিলেন, করোনা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক এখানে। এতক্ষণের ভিডিও উপস্থাপনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের নিউটিউন অ্যান্টি স্পিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। সালামু আলাইকুম।